স্বাধীনতা দিবসত কোনে উত্তোলন করেছিল পতাকা, কলেজ কর্তৃপক্ষই নে এবিভিপিয়ে? তাকে লৈ মাজুলী মহাবিদ্যালয়ত দুই পক্ষর সংঘাত। এফালে মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক, আনফালে এবিভিপির পাঁচ কর্মকর্তা। 15 আগস্টর পুয়া ছাত্র শিক্ষকে মিলি মাজুলী মহাবিদ্যালয়ত উত্তোলন করেছিল জাতীয় পতাকা। কিন্তু সোশ্যাল মিডিয়াত এবিভিপিয়ে পতাকা উত্তোলন করা বলে দাবি করলে একাংশ কার্যকর্তায়। এবিভিপির ভুয়া প্রচার চকুত পড়া মাত্রকে অধ্যক্ষক জানালে মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক মিগব বুলিয়ে। লগে লগে অধ্যক্ষর হস্তক্ষেপত ভুল স্বীকার করে এবিভিপির কার্যকর্তায় আঁতরাই দিলে পতাকা উত্তোলনের দাবি করা সোশ্যাল মিডিয়ার মেসেজ। কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাতে আহি স্যারহতর লগত ফটো উঠি এবিভিপির ডিস্ট্রিক্ট কনভেনর আলোক তামুলিক ফটো দি ফেসবুকত আর হোয়াটসঅ্যাপত পোস্ট করার পিছত হেরু স্ক্রিনশট আমাক দিয়ার পিছত আমার দায়িত্ব হিসাবে স্যারক ফোন করে জানালো। স্যারে কলে লড়াকিটাক ফোন করে ডিলেট করবলে কলে, ডিলেট করবলে কোয়াত মই আলোক তামুলি ডিস্ট্রিক্ট কনভেনরক অতি মানে রেসপন্সিবিলিটি লৈ ফোন করে তে ডিলেট করব কৈছিল। দুপুরিয়া 12:30 বজাত সংঘাত সামরি ঘোরাঘুরি গল দুইটা পক্ষ। কিন্তু তার পাছত অন্য রূপ ললে ঘটনায়। সন্ধিয়া এবিভিপির পাঁচ কর্মকর্তায় ভাড়াঘরলৈ গৈ মারধর করার অভিযোগ আনিলে মাজুলী মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক মিগম কুলিয়ে। মোক 12:30 মান বজাত আক্রমণ করবলে আহিলে, ইয়াত মারধর করলে। কোর আক্রমণ করেছিল মোর রুমত আহি আলোক তামুলি, আকাশ পেগু, ভার্গব বরুয়া, শ্যামিলদী বরুয়া আর শাশ্বত শইকীয়া পাঁচজনীয়া দলে আহি মোর রুমত আহি মারপিট করলে। ঘটনাটো সংঘটিত কেতিয়া হয়েছিল? যোৱাকালি 12:30 মানত। ভাড়াঘরের গড়াকীর সম্মুখতে প্রহিত হওয়ার কথা অধ্যক্ষক ফোনযোগে জানায় আরক্ষীর কাছ চাপিল মিগম কুলি। অধ্যক্ষর উপদেশ মতে এবিভিপির মাজুলি জিলা সংযোজক আলোক তামুলি, প্রাক্তন জিলা সংযোজক আকাশ পেগুর লগতে ভার্গব বরুয়া, শর্মিল বরুয়া আর শাশ্বত শইকীয়ার বিরুদ্ধে মিগমে দাখিল করিলে এজাহার। স্যারহতে আলোচনা করেছিল যে মীমাংসাটা করব লাগে, মই বুঝি পোৱা নাই যে স্যারহতে একপক্ষীয়ভাবে কিয় তেওঁলোকৰ হয় কথাটো কৈছে। মোক পুলিশ থানাতো অকল মোৰ কথা সুধি থাকে, তেখেতসকলে একো সুধা পোচাই নকৰে, কলেজতো মোকে দুবোৰ জাপি দিয়ে গোটেই দুবোৰ। বিপৰীতে সাধাৰণ সম্পাদক মিগম কুলিৰ সৈতে এবিভিপিৰ পাঁচ কৰ্মকৰ্তাৰ সংঘাতৰ মাজত সাঙুৰ খাইছে আচাৰ্য মোহন দাস নামৰ প্ৰবক্তাজনৰ নাম। আত্মপক্ষ সমৰ্থনত এবিভিপিয়ে কমলাবাৰী শাখাৰ সভাপতি বুলি উল্লেখ কৰা প্ৰবক্তাগৰাকীয়ে সাফাই গবলৈ আয়োজন কৰিবলগা হল সংবাদ মেলৰ। ঘটনাটো হল কি, এই কথাটো তেওঁলোকে মেৰুকৰণ কৰি পেলাই বেলেগ এটা পদ্ধতিলৈ লৈ গৈছে য'ত মই জড়িত নাই তথা আমাৰ মাজুলী মহাবিদ্যালয় জড়িত নাই। তেওঁলোক তেওঁলোকৰ নিজৰ এইটো নিজৰ কেন্দ্ৰিক, তেওঁলোকে তেওঁলোকৰ ভিতৰত কি কণ্ট্ৰল আছে সেইখিনি মোক জ্ঞাত নহয়, আৰু সেইটো তেওঁলোকৰ আমাৰ মাজুলী মহাবিদ্যালয়ৰ ভিতৰত নহয়, সেইটো মাজুলী মহাবিদ্যালয়ৰ বাহিৰত তেওঁলোকে কাজিয়া সৃষ্টি কৰি পেলাই যিটো আমাৰ আজি মাজুলী মহাবিদ্যালয়ৰ যিটো দাগ লগাইছে সেইটো তেওঁলোকৰ ভিতৰৰ কথা। লগতে মাজুলী মহাবিদ্যালয়ৰ সংঘাতক একাংশ দল সংগঠনে ৰাজনৈতিক ৰূপ দিয়া ঘটনাই সৃষ্টি কৰিছে বিতৰ্কৰ। যি বিতৰ্কই ব্যাঘাত জন্মোৱাৰ আশংকা আছে মাজুলী মহাবিদ্যালয়ৰ পৰিচালনাত। মাজুলীৰ পৰা ভাস্কৰ জ্যোতি কটকী, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।